Tech360 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস দীর্ঘদিন পর আবারো সিদ্রা ব্যাংকের নতুন আরেকটা রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এর আগে সিদ্রা ব্যাংকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সিদ্রা ব্যাংকের রোড ম্যাপ এবং হোয়াইট পেপার নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কিন্তু সিদ্রা কয়েনগুলো কালেক্ট করছেন ফ্রি মাইনিং এর মাধ্যমে সো ফ্রেন্ডস আমি কিন্তু আমার প্ল্যানিং ভিডিওতে কিন্তু বলেছিলাম যে সিদ্রা কয়েনটা হচ্ছে মুসলিম বিশ্বের জন্য একটা ইসলামিক ক্রিপ্টো হতে যাচ্ছে এবং কাতার ভিত্তিক এই মাইনিং অ্যাপটি রিলিজ করা হয়েছে বর্তমানে এটা মাইনিং অবস্থা রয়েছে যেটা ফিউচারে হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোর যে ইন্টারনাল যে ট্রানজ্যাকশনগুলো হয় সেটা হচ্ছে এই কয়েনের মাধ্যমে হবে এবং আপনারা জানেন বর্তমান যুগ হচ্ছে ক্রিপ্টোর যুগ প্রত্যেকটা দেশ চাচ্ছে যে নিজস্ব কয়েন মার্কেটে নিয়ে আসতে ঠিক সেমভাবে হচ্ছে বিভিন্ন কমিউনিটি এবং জনগোষ্ঠী বিভিন্ন ধর্মাবলম্বনী যে সকল লোকগুলো রয়েছে তারাও চাচ্ছে যে তাদের কমিউনিটির মধ্যে এরকম একটা ইন্টারনাল ট্রানজ্যাকশনের জন্য কোনো ক্রিপ্টো লঞ্চ করতে সো ঠিক সেমভাবে হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোর ঐক্যতেই এই কয়েনটা ক্রিয়েট করা হয়েছে এবং এই সিদ্রা কয়েনটা হচ্ছে ইন ফিউচারে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে একটা লেনদেনের ডিজিটাল কয়েন হতে যাচ্ছে সো আপনারা চাইলে বর্তমানে মাইনিং করতে পারেন এবং সিদ্রা ব্যাংকের রোডম্যাপটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে তাদের যে KYC সিস্টেমটা রয়েছে সেটা সবাইকে ওভারকাম করতে হবে এবং আপনি যদি এখানে KYC ভেরিফাইড না হন তাহলে কিন্তু এই কয়েনটা আপনি 2023 উইথড্রো করতে পারবেন না সো তাদের KYCটা হচ্ছে নেক্সট মান্থ দ্যাট মিন্স হচ্ছে ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে এবং তাদের KYC দুটি স্টেপে হবে সেই স্টেপগুলো কবে নাগাদ শুরু হবে সেটা নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তারা সেটা অ্যানাউন্সমেন্ট দেবে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে সেটা জানতে পারলাম সো আপনারা চাইলে বর্তমানে কিন্তু এই কয়েনটা প্রতিদিন আপনি এখানে দুটি করে কয়েন কালেক্ট করতে পারবেন এবং আপনি যদি রেফার করেন তাহলে প্রত্যেকটা রেফারের জন্য আপনি এখানে হচ্ছে 10টা করে সিদ্রা কয়েন কালেক্ট করতে সক্ষম হবেন সো এখানে দেখতে পাচ্ছেন তাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হচ্ছে নাইজেরিয়া সবার আগে রয়েছে তারপরে ইউনাইটেড স্টেটস USA রয়েছে চায়না রয়েছে ভিয়েতনাম রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে ইন্ডিয়া রয়েছে এবং বাংলাদেশ রয়েছে 6 নম্বরে এবং বাংলাদেশের টোটাল ইউজার্স হচ্ছে 74,000 সো এখানে মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিগুলোই কিন্তু মাইনিং করছে যদিও এই কয়েনটা হচ্ছে মুসলিম বিশ্বের জন্য তারা ক্রিয়েট করেছে বাট প্রত্যেকটা কান্ট্রি আপনি চাইলে এখানে মাইনিং করতে পারবেন এবং এই কয়েনটা আপনি কালেক্ট করতে পারবেন এবং তারা চাচ্ছে যে যেরকম আপনার আমেরিকান ভিত্তিক অনেকগুলো ক্রিপ্টো রয়েছে ঠিক সেমভাবে হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোকে কেন্দ্র করে হচ্ছে তারা এই কয়েনটা ক্রিয়েট করতে যাচ্ছে এবং এটার আসলে ইন ফিউচারে হিউজ কেস হিউজ হবে আপনারা জানেন বিশ্বের প্রায় 800 কোটি মানুষের মধ্যে কিন্তু প্রায় 450 কোটির মতোই হচ্ছে মুসলমান সো মুসলমানের যে একটা কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির মাধ্যমে হচ্ছে এই কয়েনটা খুব ব্যাপক জনপ্রিয় হবে আমরা আশা করছি সো এখানে স্ট্যাটিস্টিক্স দেখলে দেখতে পারবেন যে টোটালি হচ্ছে এটা টোটাল ইউজার্স হচ্ছে 1.51 মিলিয়ন দ্যাট মিন্স হচ্ছে প্রায় 15 লক্ষ প্লাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং এর টোটাল কয়েন্স মাইনিং হয়ে গিয়েছে প্রায় 115 মিলিয়ন সো এটা টোটাল সাপ্লাই হচ্ছে আনলিমিটেড এবং এটার সাপ্লাই এখনও তারা অ্যানাউন্স করে নাই এবং আমি আপনাদেরকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সিদ্রা কয়েনের যে রোডম্যাপটা রয়েছে এবং যে হোয়াইট পেপারটা রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা চাইলে এটা গুগলে সার্চ করে এই হোয়াইট পেপারটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এখান থেকে আপনি রিড আবার করতে পারেন যে তাদের রোডম্যাপটা রয়েছে তাদের ইন ফিউচারের প্ল্যানটা কী রয়েছে সেটা এখানে রয়েছে সব কিছু এবং এটা কিন্তু Web3 ভার্সনের একটা কয়েন হতে যাচ্ছে এবং এদের কোন কোন এক্সচেঞ্জারে তারা শুরুতে লিস্ট করবে সেটা নিয়েও এখানে কিন্তু সমস্ত ইনফরমেশান রয়েছে আপনারা এখান থেকে একটু লুক ওভার করে নিতে পারেন এখানে তাদের রোডম্যাপটা রয়েছে দেখতে পাচ্ছেন ওকে এখানে হচ্ছে তাদের প্রজেক্ট ফাইন্যান্সিয়াল যে হোয়েলগুলো এখানে ইনভেস্ট করবে সেই ইনফরমেশান এখানে রয়েছে সো আমি হচ্ছে এখন তাদের টুইটারে গিয়ে হচ্ছে সিদ্রা কয়েনের এই সিদ্রা কয়েনের যে মালিক রয়েছে যিনি এটা রক্ষণাবেক্ষণ করছে যিনি এটা এস্টাবলিশড করেছে তার টুইটারে একটু গিয়ে দেখি যে এটার আসলে মালিককে সো এই সিদ্রা ব্যাংকের এই সিদ্রা কয়েনের মালিক হচ্ছে মোহাম্মদ আল জাফরি উনি হচ্ছে এই কয়েনটা ফাউন্ডার এবং উনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ওখান থেকে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং এখানে হচ্ছে ওনার টুইটগুলো দেখতে এলে আপনি বুঝতে পারবেন যে সিদ্রা ইন ফিউচারে কী হতে যাচ্ছে সো আপনারা চাইলে এটা একটু লুক ওভার করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আমরা সিদ্রা কয়েনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও রয়েছে আপনারা চাইলে সেটাও একটু দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিদ্রার সমস্ত প্রমোশন কিন্তু উনি করেছে ওনার টুইটারের মাধ্যমে
দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিদ্রা ব্যাংকের অফিসিয়াল টুইটার, 49,700 ফলোয়ার্স রয়েছে এই টুইটার অ্যাকাউন্টে। এখানে স্টেপ বাই স্টেপ তারা প্রতিনিয়ত তাদের আপডেটগুলো দিচ্ছে এবং বর্তমানে কোন কান্ট্রি কী পরিমাণ কয়েন হোল্ড করেছে সেটার স্ট্যাটিস্টিক্স তারা এখানে দিয়ে দিয়েছে। নাইজেরিয়া অলরেডি 3.32 মিলিয়ন কয়েন কালেক্ট করে ফেলেছে, ভিয়েতনাম করেছে 1.52 মিলিয়ন দেখতে পাচ্ছেন। এরকম করে প্রত্যেকটা কান্ট্রির টপ কান্ট্রিগুলোর এখানে লিস্ট এখানে তারা দিয়েছে এবং আপডেটগুলো তারা জানিয়ে দিয়েছে। সো আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে চাই যে যেহেতু বর্তমান বিশ্ব হচ্ছে ক্রিপ্টোর বিশ্ব এবং আগামী 2-3 বছরের মধ্যে পুরো বিশ্বটাকে ক্রিপ্টো গায়েব করে ফেলবে এবং পুরো বিশ্বটাই হচ্ছে ক্রিপ্টো রাজত্ব করবে, সো এই সময়টার মধ্যে আপনারা যে সকল কয়েনগুলো মাইনিং করার সুযোগ থাকে সেই সকল কয়েনগুলো মাইনিং করতে পারেন যদি ইন ফিউচারে সেগুলো থেকে ভালো একটা অপরচুনিটি আমরা পেয়ে যাই। কেউ বলতে পারে না কোন কয়েন কখন লিস্টেড হয়ে যায়। সো অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করেন যে মাইনিং অ্যাপ মাইনিং করে কি আসলে কোনো লাভ হচ্ছে কি না, আপনি কোনো ইনকাম পাচ্ছেন কি না। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটি কথা বলবো, যেহেতু এটা ফ্রি ইনকামের একটা সোর্স, এখানে আমি আপনাকে প্রফেশন হিসেবে নিতে বলছি না, আমি আপনাকে যে আপনি আপনার প্রফেশন থাকতে পারে, আপনি বিভিন্ন কাজ করতে পারেন, বিভিন্ন অফিসিয়াল কাজ করতে পারেন, সেটা আপনি করুন, দ্যাটস গুড। আপনি যে সময়টা ফেসবুক ইউটিউবে দিচ্ছেন সেখান থেকে আপনি ডেইলি 24 ঘন্টার মধ্যে আপনি যদি 10 সেকেন্ড যদি এখানে ব্যয় করেন তাহলে আমার মনে হয় আপনার বড় কিছু ক্ষতি হয়ে যায়। অনেকেই এই মাইনিংটাকে হচ্ছে নিজের টার্গেট নিয়ে নিয়েছে এবং নিজের লাইফের একটা ইনকাম সোর্স হিসেবে নিয়ে নিয়েছে, তারাই ভুল করছেন। আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে আপনি পার্ট টাইম একটা রাখতে পারেন, যে আপনি একটা ফেসবুকে যে সময়টা দিচ্ছেন সেখান থেকে কিছু সময় আপনি মাইনিংয়ে দিচ্ছেন। সো আমি আপনাকে বলবো না যে এটা আপনি একেবারেই আপনার লাইফের মূল টার্গেট হিসেবে আপনি মাইনিংকে নিয়ে নেন, তাহলে আপনি কষ্ট পাবেন, কারণ আপনি 100টা মাইনিং আপনি কাজ করলে সেখান থেকে আপনি 2-3টা 5টা থেকে আপনি সেখান থেকে ইনকাম পেতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, কাউকে আমি মাইনিং করার জন্য সাজেস্ট করবো না, শুধুমাত্র যারা মাইনিং করবেন আর যারা পছন্দ করেন তারাই করতে পারেন এবং আমি কাউকে ফোর্স করছি না। যেহেতু আমি মাইনিং করছি আমার মনে হয়েছে সিদ্রা কয়েনটা আগামী বিশ্ব ইসলামিক কান্ট্রিগুলোতে রাজত্ব করবে, সো আপনারা চাইলে মাইনিং করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করবো এবং আপনারা যদি জয়েন করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে সিদ্রা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, মাইনিং করবেন, সেই প্রসেসটা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিদ্রা কয়েনে যে এখানে আপনার যে রেফারের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কিন্তু লাস্ট প্রিভিয়াস যে আপডেটটি এসেছে সেই আপডেটে কিন্তু আপনার রেফারাল কোডটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো আপনারা অ্যাপটা যদি আপডেট দিয়ে থাকেন তাহলে এখান থেকে রেফারাল কোডটা অবশ্যই এখান থেকে নতুন করে নিয়ে আপনি রেফার করবেন। আদার